আসসালামু আলাইকুম, টাইমস 24 সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আব্দুল্লাহ হাদি। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাইবান্ধায় র‍্যাবের হাতে হেরোইন সহ তিনজন গ্রেপ্তার। সুনামগঞ্জের দোয়ারাবাজারে মৎস্যজীবী পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। এবং সদরঘাটে ঘরে ফেরা মানুষরা মানছে না স্বাস্থ্যবিধি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকার কেরানীগঞ্জে সাক্তা ইউনিয়নের স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ ভূমিদস্যু সজীব গং কর্তৃক ইসলামী আন্দোলন বাংলাদেশের কেরানীগঞ্জ মডেল থানার সভাপতি হানিফ মেম্বারের বিরুদ্ধে মানহানিকর মামলা অপপ্রচারে ও সজীব গং সহ এ ঘটনায় জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় এনে দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেরানীগঞ্জ মডেল থানা শাখা। শুক্রবার সকাল 11টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন আটিবাজার সূচনা কনভেনশন সেন্টার মিলনায়তনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে ঢাকা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ মডেল থানা সহসভাপতি মাওলানা জহিরুল ইসলাম সভাপতির বক্তব্য বলেন, ইসলামী আন্দোলন এখন আর কোনো ছোটোখাটো দল নয়, ভোটের রাজনীতিতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শক্তি হয়ে দাঁড়িয়েছে। তাই এই দলকে কোণঠাসা করতে ও কেরানীগঞ্জে যাতে দলের শক্তি বৃদ্ধি করতে না পারে তাই দলীয় সভাপতির নামে অপপ্রচার চালাচ্ছে স্থানীয় একটি মহল। সংগঠনটি কেরানীগঞ্জ মডেল থানার সাধারণ সম্পাদক আহসান হাবিবের সঞ্চালনে উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেরানীগঞ্জ মডেল থানার সহ সাংগঠনিক সম্পাদক আজগর আলী, ইসলামী যুব আন্দোলন সভাপতি রাসেল হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন সভাপতি আব্দুল হাকিম সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। গাইবান্ধায় মাদক বিরোধী বিশেষ অভিযানে র‍্যাব 13 এবং সিপিসি 3 কর্তৃক একের পর এক মাদক ব্যবসায়ী ও সেবনকারী গ্রেপ্তারে সফল হচ্ছে। এর ধারাবাহিকতায় র‍্যাবের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর বগুড়া মহাসড়কে সন্দেহভাজন একটি ট্রাকে অভিযান চালিয়ে 590 গ্রাম হেরোইন সহ ট্রাকের মালিক, চালক এবং হেলপার সহ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন সোহেল রানা, আবুল কালাম আজাদ ও আসাদুল ইসলাম। এদের সকলের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ি থানায়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। সুবর্ণ সুযোগের অভাবে থেমে আছেন বাউল একরামুল হক লালমিয়া। 1994 সাল থেকে এখনও পর্যন্ত গানকে পেশা ও নেশা হিসেবে নিয়েছেন বাউল একরামুল হক। লিমন নিশানের ক্যামেরায় সুন্দরগঞ্জের ফাহিম হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নাম ইকরামুল হক বাউল, পেশা একজন সঙ্গীত শিল্পী। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে চরাঞ্চলের বেলকা গ্রামে একটি টিনের অন্য একটি খড়ের ঘরে স্ত্রী সহ একই পরিবারের 3 ছেলে ও 1 মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করেন বাউল একরামুল হক লাল মিয়ে। একরামুল হক সত্যিকারের অর্থে একজন বাউল, যে মানুষটি কারো লেখা গান গায় না, সে নিজেই গান লেখেন, সুর দেন আর নিজের কণ্ঠে গাইতে থাকেন গান। অথচ সেই মানুষটি ভালো একটা সুযোগ না পাওয়ার কারণে নিজের প্রতিভার বিকাশ ঘটাতে পারছে না। বাউলের অদম্য মেধাশক্তি থাকলেও সে সুযোগ না পাওয়ায় সারা দেশের মানুষের কাছে নিজেকে মেলে ধরতে পারছে না, পারছে না তার গানের ভাষাগুলো শোনাতে সঙ্গীত প্রেমীদের মাঝে। স্থানীয়রা বলেন, সরকার ও স্থানীয় পর্যায়ে যদি বাউল একরামুলকে একবার সুযোগ দিত তাহলে সে নিজের কাজের যোগ্যতার মাধ্যমে সঙ্গীত জীবনে নিজের গ্রামের পরিচয়টা সবার কাছে তুলে ধরতে সক্ষম হতো। দীর্ঘদিন থেকে গান করে এবং তার গানগুলো খুব স্পষ্ট গান এবং এলাকাভিত্তিক দেহতত্ত্ব, মারুপথ, শরীয়ত, যা যাবতীয় গান, এ ধরনের গানগুলোর সঙ্গেই সে জড়িত। তার জীবনটা এইভাবেই চলছে, নিজেই লেখে, নিজে গান গায়, সে নিজেই সুরকার, সবকিছু তাই এককভাবে চলছে এবং শোনার মতো, বোঝার মতো। আমার খুব ভালো লাগে, আমি আশা করি সে আরো ভালো করুক। শত কষ্ট থাকলেও অন্যের কাছে হাত পাতা তো দূরে থাক, কাউকে বুঝতে দেয় না,
তবে বাউলের কষ্টে জায়গা হলো সঙ্গীত জগতে যেতে চান বহুদূর, কিন্তু সঠিক কোনো সুযোগ না মেলায় গ্রামের প্রতিভার মূল্য যেন অবহেলার চাদরে ছেয়ে গেছে, এমন দাবি স্থানীয় সাংসদ ও সরকার প্রধানের কাছে স্থানীয়দের। আমাদের একরামুল হক লাল মিয়া ভাই এবং সে একাধারে শিল্পী এবং বাউল গান করে, ফোক গান করে, সে সাথে সে উপস্থিত যে কোনো বিষয়ের, যে কোনো ঘটনার উপরে তৎক্ষণাৎ গান কবিতা আবৃত্তি করতে পারে, সে আমাদের এলাকার গর্ব। সেই সাথে তার পরিবার সহ, সে একজন সঙ্গীত শিল্পী, পরিবার, তার পরিবারের সবাই সব ধরনের যন্ত্র বাজাইতে পারে, গান করতে পারে। আমরা চাই এলাকাবাসী আমাদের একরামুল হক লাল মিয়া ভাই ভবিষ্যতে ভালো কিছু করুক, সেই সাথে আরও ভালো হবে যদি সরকারিভাবে তাকে কোনো সহযোগিতা করা হয়, তাহলে মনে হয় যে তাকে উঠে আসা সম্ভব এবং তার দ্বারা আরও ভালো কিছু করা সম্ভব। এ বিষয়ে বাউল একরামুল হকের সাথে কথা হলে তিনি বলেন, আমার পরিবার নিয়ে যত কষ্ট হোক না কেন সেটা হাসি মুখে বরণ করে নিতে শিখেছি। আমার জীবনের নেশা ও পেশা হিসেবে সঙ্গীত শিল্পচর্চা বেছে নিয়েছি। আমি 1994 সালে সঙ্গীত জগতে আসি, তারপর থেকে বিভিন্ন বাধা বিপত্তি চড়াই উত্তরাই পার করে আসছি, এমনকি বর্তমানেও হাজারো বাধার সম্মুখীন হতে হয়। আমার বাউলিয়ানা জীবনে দুই যুগ পেরিয়ে গেলেও আমি আমাকে সবার মাঝে মেলে ধরার মতো কোনো সুযোগ পাইনি, পেয়েছি অবহেলা আর বাধা। তবুও নিজের জীবনে শেষ একটি আশা আমার স্থানীয়ভাবে হোক কিংবা সরকারের সহযোগিতার মাধ্যমে হোক, একটা সুযোগ দিলে আমি নিজেকে মেলে ধরার চেষ্টা করতাম। বাউল বলেন, সঙ্গীত জীবনের এই 25 বছর, বঙ্গবন্ধু জীবন নিয়ে 100 গান, মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নমূলক কাজের উপর 100 গান, ভাওয়াইয়া গান 100, পল্লীগীতি ও লালনগীতি প্রায় 300 গান, তিস্তা ভাঙ্গন, বাস্তবাদী, করোনার সহ 1000 গান, গানে গানে গাইবান্ধা জেলা সহ বিভিন্ন বিষয়ভিত্তিক প্রায় আমি 3000 গান লিখেছি। আমি চাই আমার লেখা গানগুলোকে ন্যায়বাজ বিচারের মাধ্যমে সংরক্ষণ করা হোক। এছাড়াও বাউল একরামুল হক চান একটা স্বপ্নের বাউল একাডেমি গড়তে, কিন্তু কথায় আছে না, স্বাদ আছে তো সাধ্য নেই। সেজন্য বাউল একরামুল হক আগে নিজেকে মেলে ধরার সুযোগ চান, তারপরে কারো সহযোগিতা হাত পেলে হাঁটতে চান নিজের বোনা স্বপ্নকে বাস্তবায়ন করতে। অনেকজন আমাকে বলে যে রামুল, তুমি এই সঙ্গীত এত কষ্টের মধ্যে ধরে আছো, কি পেয়েছ? বন্ধুগণ, আমি এ পর্যন্ত কোনো ভালো সহযোগিতা কারো পাইনি, তবে তারপরেও সুরের জগতে মুখ দিয়ে এই অমৃত বাণী সাধনের রসে আমি যেন মত্ত। তবে আমি মনে করি, যদি আমাকে দেশবাসী আমার প্রতি একটু সুদৃষ্টি রাখে, মাননীয় প্রধানমন্ত্রী এবং স্থানীয় সংসদ, তাহলে হয়তো আমি আমার স্বরচিত করা গানগুলো নিয়ে একটি প্রতিষ্ঠিত করতে পারবো এবং দেশ জাতির কাছে আমি ভালো ভালো কিছু গান আকারে জ্ঞানের কথা পৌঁছে দিতে পারবো, এই আশায় আমি বসে আছি। এ বিষয়ে বাউল একরামুল হকের বড় ছেলের সাথে কথা হলে তিনি বলেন, আমার বাবা দীর্ঘদিন থেকে গান গায়, শুধু গান গায় না, সে নিজেই গান লেখেন, গানের সুর দেয়। আমি মোহাম্মদ ওবায়দুল হক শিপন, আমরা বাউল পরিবারের ছেলে, আমি সবার বড়। আমার বাবা একজন গীতিকবি, গায়ক, তিনি গান কবিতা রচনা করেন। তিনি 1994 সাল থেকেই এই গানগুলো লিখে আসতে, কিন্তু কোনো স্বীকৃতি পাইনি। আমরা আশা করি যেন আমার বাবা গীতিকবি হিসাবে যেন সারা বিশ্বে পরিচিত থাকে, তার জন্য স্থান যেন সবার উপরে থাকে, আমরা এই আশা করি। এ বিষয়ে বাউলের সহধর্মিনী সালেহা বেগম আরও বলেন, আমার স্বামী নিজেই গান লেখেন, নিজেই গান গায়, এমনকি আমার 4 সন্তানদেরও গানের জগতে রেখেছেন তিনি। আমি একরামুল হক বাউলের স্ত্রী মোসাম্মদ সালেহা বেগম। আমার স্বামী সে গান লেখে, সরস্বতী করে, তাই সে গান গায়। গড়িয়েছেন তার মনের মতো করে বাউল শিল্পী হিসেবে। আমার স্বামীর প্রত্যেকটি কাজেই সহযোগিতা করি এবং আমি নিজেও গান ভালোবাসি। ফাহিম হাসান, টাইমস 24 টিভি, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। বরগুনায় শিশুদের খেলার মাঠ নিয়ে মিথ্যা পোস্ট দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল 11টায় স্বাস্থ্যবিধি মেনে বেতাগী উপজেলার চান্দখালী গ্রামীণ ব্যাংক এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে
বক্তারা বলেন, শিশুদের মোবাইল থেকে দূরে রাখতে খেলার মনোযোগের উৎসাহ দিয়েছিলেন অনেকেই, কিন্তু এক শ্রেণীর কুচক্রী মহল ফেসবুকে মিথ্যে পোস্ট দিয়ে প্রশাসনকে হয়রানি করছে। তাদের মূলত কাজই এটা, প্রশাসনকে বিভিন্ন সময়ে ভুল তথ্য দিয়ে হয়রানি করা। মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বৈদুর রশিদ দুলাল, সংরক্ষিত মহিলা আসনের ইপি সদস্য কহিনুর সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। আমরা বুঝি যেটা আমরা ফেসবুকে পোস্টে বিভিন্ন দেশের দেখি, নারায়ণগঞ্জে, ফতুল্লায়, ময়মনসিংহে, গাজীপুরে, সেই ধরনের কিশোর গ্যাং এবং শিশোর গ্যাং বলতে চান্দখালি কেন বরগুনা জেলায়ও নাই। সে অবস্থায় কিছু কিছু লোক আছে বিরোধিতার কারণে বিরোধিতা করে, যিনি এই পোস্টটা দিয়েছেন তিনি এই বাড়ির একজন গণ্যমান্য সম্মানিত ব্যক্তি, যাদের বিরুদ্ধে তিনি লিখছেন সে অবস্থায় তাদেরকে ডাকলে, তাদের অভিভাবকদেরকে ডাকলে, তাদের ছেলেবেলের যদি চলাফেরা খারাপ হইতো, আমার মনে হয় এইবারের গার্ডিয়ানগুলো খুব স্বচ্ছ, তারা তাদের ছেলেবেলেগুলো পোষাইয়া নিত। কিশোর গ্যাং আপনাদের সামনেই উপস্থিত, আপনারা দেখতে পাচ্ছেন এই পোলাপান লকডাউনের জন্য এই মাঠটা, এই মাঠ ছোটো একটু মাঠ বাড়ি করার জন্য বালু দিয়ে ভরা হয়েছে, এখানে পোলাপান সময় কাটায় শিশু বাচ্চা ওরা। কিন্তু কেন যে এই পোস্টটা দেওয়া হয়েছে আদৌ আমরাও ভালো করে যেতে বুঝতে পারিনি। গ্রামে বাড়ি করবে এই জন্য একটু বালু দিয়ে ভরাট করছে একটা মাঠের মতো, হয়তো লকডাউনের কারণে বাচ্চা পোলাপান ছোট ছোট কচি কাঁচা ছেলেরা এরা বাইরে বাইরে একটু পারে না বিদায় এখানে বই খেলে, তাও আমরা যারা বড় আছি তারা সহযোগিতা করি, তাদেরকে বল কিনে দেওয়া হয়েছে এবং তারা যেন অন্য নেশায় বা কোনো কিছুতে যেন আসক্ত না হয় সেই জন্য তাদেরকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা হয় এবং তাদেরকে বিভিন্ন সহযোগিতা আমরা করি, আমরা এদের প্রতি খেয়াল রাখি, তাতে মোটামুটি দিন কাটে। কিন্তু এই যে কি মোবাইলে পোস্ট, এটা আমি মনে করি সম্পূর্ণ মিথ্যে। এ ধরনের আমার এই প্রতিবেশী কোথাও কোনো কিছু নাই এবং পাই না। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের রিপন মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। করোনার সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে শখের বশে টিউশনির টাকা দিয়ে একটি শাহিওয়াল জাতের গরু পালন শুরু করেন। গুঁড়া ভুষি আর খড় খাওয়ে লাল জাতের একটি শাহিওয়াল গরু পালন করেন, যার ওজন 500 কেজি। শাহিওয়াল জাতের গরুটি মোটা তাজা করতে তার বেশ কিছু অর্থ খরচ হয়েছে। বর্তমানে গরুটির বিক্রির জন্য ন্যায্য মূল্য নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে এই শিক্ষার্থীর। করোনাকালীন সময়ে প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমি একটা গরু পালি, এই গরুটা লাল গরুটা আমার খামারের। তো এই গরুটা হচ্ছে যে পরিমাণে খরচ হয়েছে বর্তমান সময়ের জন্য গরুটার সঠিক মূল্য পাচ্ছি না। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড কর্তৃক অসহায় ও হতদরিদ্র 200+ মৎস্যজীবী পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রীর মধ্যে ছিল সয়াবিন তেল 2 লিটার, ময়দা 2 কেজি, গুড় 2 কেজি, লাচ্চা 1 প্যাকেট, নুডলস 2 প্যাকেট, চাল 10 কেজি। বৃহস্পতিবার সকাল 10টায় দোয়ারাবাজার ভূমি অফিস ও মাছ বাজার সংলগ্ন গলিতে ক্ষুদ্র মৎস্য সমবায় সমিতির সভাপতি ও সমিতির সকলের উপস্থিতিতে ঈদ সামগ্রী বিতরণ করেন দোয়ারাবাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি কবির আহমেদ ও সংগঠনের নেতৃবৃন্দ। খাদ্য সামগ্রী বিতরণকালে সভাপতি বলেন, দোয়ারাবাজার মৎস্যজীবীরা খুবই অসহায়, লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে, তাদের ঈদ সামগ্রী না দিলে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ কবির আহমদ, সাধারণ সম্পাদক ফাতেনুর মিয়া, হাজি সিরাজুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ইউপি সদস্য তাজিরুদ্দিন, সাবেক ইউপি সদস্য মুহিবুর রহমান, সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন কামালউদ্দিন, মোহাম্মদ আলী, শামচু মিয়া, আফাজউদ্দিন, সোহেল মিয়া, ফারুক মিয়া, জামশেদ, মুজিবুর রহমান, আব্দুল আজিজ, মনসুর আলী, সয়দুল, ফিরিজ আলী, সালিমউদ্দিন, আলী ফরিদ, সিরাজ মিয়া সহ প্রমুখ। আজকে এই দোয়ারাবাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডে যে ক্ষতিগ্রস্ত যে এই যে মহামারী অবস্থায় আমরা প্রশাসন থাকি বা আজকে এই যে মাছ বাজারের যে সংগঠন উদ্যোগ নিয়েছে এই যে ঈদের কিছু সামানা,
আমরা আজকে এই সাধারণ মানুষের 300 পরিবারের মধ্যে বিতরণ করার সুযোগ করে দিয়েছি। এবং সংগঠনের পক্ষ থেকে এবং এখানে যত উপদেষ্টা সদস্য সারা দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনা জেলার কালিয়াজুড়ি উপজেলায় সদর একাদশ ক্লাবের পক্ষ থেকে মাস্ক বিতরণ ও করোনা সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। বৃহস্পতিবার কালিয়াজুড়ি সদরের বিভিন্ন রাস্তার মোড়ে ও যানবাহন যাত্রীদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ কমানোর জন্য তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় যেসব পথচারী মাস্ক পরেনি তাদেরকে মাস্ক পরানো সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর একাদশ ক্লাবের সাধারণ সম্পাদক আরাধন দত্ত রায় সহ সকল খেলোয়াড়বৃন্দ। পরে কালিয়াজুড়ি সদর একাদশ ক্লাবের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দেশের এই ক্লান্তি লগ্নে পথচারীদের মধ্যে করোনা ভাইরাসের সচেতনতা সৃষ্টিতে আমাদের এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। প্রয়োজন ছাড়া আপনি ঘর থেকে বের হবেন না, যদি বের হন অবশ্যই অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আর যখন বের হবেন 3 ফুট দূরত্ব বজায় রাখবেন। যখন আপনি কাজ শেষে বাসায় যাবেন অবশ্যই অবশ্যই সাবান বা স্যানিটেশন দিয়ে আপনি হাত ভালো করে ধুতে হবে। নিজে সচেতন হন, নিজে পরিষ্কার থাকুন, পরিবারকেও বাঁচান, দেশকে বাঁচান। কুড়িগ্রামের চিলবাড়ি উপজেলাধীন নয়ারহাট দক্ষিণ খাউরিয়ায় কমিউনিটি ক্লিনিক মফস্বলে দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবায় ব্যাপক ভূমিকা রাখছে। সিএসসিপি মোসাম্মদ সালমা খাতুনের দায়িত্বশীল ভূমিকায় এলাকার দরিদ্র লোকজন সরকারি স্বাস্থ্যসেবা পাচ্ছে। এখান থেকে সাধারণ মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির পাশাপাশি বিনামূল্যে ঔষধও পেয়ে আসছে। সিএসসিপি মোসাম্মদ সালমা খাতুন প্রায় 7 বছর যাবৎ ক্লিনিকটির দায়িত্বে রয়েছেন। তিনি এলাকার মানুষের আন্তরিকতায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমি দীর্ঘ 9 বছর যাবৎ কমিউনিটি ক্লিনিকে কাজ করছি। এখানে মূলত গর্ভবতী মা এবং শিশুদের সেবা দেওয়া হয়, আর হচ্ছে সাধারণ রোগীর সেবা দেওয়া হয়। এখানে মোট 28 প্রকার ওষুধ দেওয়া হয় এবং গর্ভকালীন যে সেবাগুলো সেগুলো আমরা এখান থেকে দিয়ে থাকি। আন্ডার 5 বাচ্চাদেরও সেবা আমরা দিয়ে থাকি। এখানে হচ্ছে গোদ রোগীদের পরিচর্যার জন্য যে ইনস্ট্রুমেন্ট সেগুলো প্রদান করা হয়, তাদের কাউন্সেলিং করা হয়। আর হচ্ছে ঝুঁকিপূর্ণ যেগুলো মা আমাদের এখানে আসে ওগুলো আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সে রেফার করি। কোরবানির জন্য বিক্রি হবে 30 মণ ওজনের রাজা বিক্রমপুরী নামের ফ্রিজিয়ান জাতের একটি গরু, যার মূল্য ধরা হয়েছে 15 লাখ টাকা। এর বয়স 4 বছর। নিয়মিত খাবারে প্রাকৃতিক খাদ্য কুড়া ভুষি, প্রতিদিন 1টি মিষ্টি কুমড়া, 1 কেজি ছোলা, 3 কেজি মসুর ডালের ভুষি ও 3 কেজি খেসারির ডালের ভুষি সহ কাঁচা ঘাস খাওয়ানো হয়। মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার মালখানগর ইউনিয়নের আর মহল গ্রামের শফিকুল ইসলাম পলাশ তার সন্তানদের মতোই আদর যত্ন করে গরুটিকে বড় করেছেন। জেলায় কৃষকদের পালিত বড় গরুর মধ্যে এটি একটি অন্যতম। গায়ের রং ও সৌন্দর্যের দিক দিয়েও অতুলনীয়। প্রতিদিন অসংখ্য মানুষ গরুটিকে দেখতে যান। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার হাসান আলী এ বিষয়ে জানান। শফিকুল ইসলাম পলাশ একজন উদ্যোক্তা, তাকে নানা সহযোগিতা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আরও অনেক উদ্যোক্তা আছেন, তবে পলাশ তার গরুটিকে প্রাকৃতিক খাবার দিয়ে মোটা তাজা করেছেন। করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধের 14 দিন সমস্ত গণপরিবহন বন্ধ থাকার পর 15 থেকে 23 জুলাই পর্যন্ত আবারও গণপরিবহন চালুর সিদ্ধান্তে শুরুতেই সদরঘাট লঞ্চ টার্মিনালের যাত্রীদের ভিড় স্বাভাবিকের চেয়ে একটু বেশি লক্ষ্য করা গেছে। প্রথম দিনই গ্রামের বাড়িতে পৌঁছাতে কে কার আগে বাড়ি যাবে তা নিয়ে চলছে এক প্রকার প্রতিযোগিতা। এতে করে হারিয়ে গেছে স্বাস্থ্যবিধি। সদরঘাট টার্মিনাল ঘুরে দেখা গেছে পরিবার পরিজন নিয়ে যে যার মতন করে ছুটছে নিজ গন্তব্যের উদ্দেশ্যে। চিরচেনা লঞ্চের হকারদের হাক ডাকে মুখরিত সদরঘাট কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল। 60% ভাড়া বৃদ্ধিতে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশনা থাকলে ভাড়া বেশি নিয়েও অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের দৃশ্য দেখা গেছে সদরঘাট থেকে ছেড়ে যাওয়া প্রায় প্রতিটি লঞ্চে। এই প্রসঙ্গে যাত্রীদের রয়েছে বিস্তর অভিযোগ। আমাদের ভাড়া 60% বাড়ানোর কথা ছিল, অর্ধাংশ নেওয়া কথা ছিল, কিন্তু ওরকম ভাবে নিচ্ছে না। এখন ভাড়া কি কি করে আমাকে তো মনে করেন ভাড়া তো 60% বাড়াই দিয়েছে, তা তো হয়েছে কি, আমাদের তো মনে করেন ভোগান্তির শিকার তো আমাদের হইতেই হয়েছে, তাহলে আমাদের তো এই জায়গায় কোনো লাভ হলো না।
অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ সদরঘাট টার্মিনাল জুড়ে স্বাস্থ্যবিধি মানতে মাইকিং এর ব্যবস্থা করলেও সাধারণ জনগণ তা কোনো মতে মানছেন না। মাস্ক পরিধান করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন। নো মাস্ক নো সার্ভিস। লঞ্চে যাত্রী ওঠার বিষয়ে এক লঞ্চের সুপারভাইজার আলী আশরাফ বলেন, মাস্ক যদি না থাকে মাস্ক নিয়ে দিচ্ছি, তারপরে তার হাত দিয়ে স্প্রে করার করতেছি। ডব্লিউটিএ নির্দেশ অনুযায়ী যে ভাড়া দিছি ওইটাই আমরা ওইটাই নিচ্ছি। যাত্রী কল্যাণ সমিতির সভাপতি আল মামুন নিয়মিত তদারকি বিষয়ে বলেন, ওঠার সময় সুপারভাইজার বলে দেয় যে আপনারা মাস্ক পরে উঠবেন না, ঠিক আছে? হ্যান্ড স্যানিটাইজার দিয়ে একজন দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থেকে তাকে ওই হাতে হ্যান্ড স্যানিটাইজার দেয়, ঠিক আছে? আর দুই তিনজন বলে মাস্ক, আপনার মাস্ক পরে উঠেন, মাস্ক পরে উঠেন। এভাবে আমাদের যাত্রী সুবিধার্থের জন্য এটাই আমরা করি। সরকার ধারণা করেছে ঈদ উল ফিতরে মানুষ বাড়ি যাওয়া সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, আবার কোরবানির ঈদকে সামনে রেখে স্বাস্থ্যবিধি না মেনে বাড়ি ফিরলে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাদিয়া আক্তার, টাইমস 24, নিউজ ডেস্ক। বরিশালের গৌরনদী উপজেলায় মহামারী করোনা ভাইরাসের বিস্তার রোধে গৌরনদী পৌরসভার 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলামিন হাওলাদার ও সাংবাদিক তারেক মাহমুদ আলীর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে কসবা গরুর হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। দর্শক, টাইমস 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাইবান্ধায় র্যাবের হাতে হেরোইন সহ 3 জন গ্রেপ্তার। সুনামগঞ্জের দোয়ারাবাজারে মৎস্যজীবী পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। এবং সদরঘাটে ঘরে ফেরা মানুষরা মানছে না স্বাস্থ্যবিধি। টাইমস 24 সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।